নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব যে রেলওয়েতে কত ধরনের প্ল্যাটফর্ম হয় এবং আপনাদের মনে হয়তো প্রশ্ন আসবে যে প্ল্যাটফর্ম আবার কত রকমের হতে পারে প্ল্যাটফর্ম তো আমরা দেখেছি এই প্ল্যাটফর্ম থাকে তার সামনে লাইন সময় মতো ট্রেন আসে কিন্তু আপনারা কয়েকটা ছবি দেখাচ্ছি দেখুন এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মটি মাঝখানে রয়েছে এবং দুদিকে লাইন রয়েছে দুদিকে ট্রেন আসে এবার এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মটি সাইডে রয়েছে এবং তার ধারে লাইন রয়েছে একমুখী ট্রেন আসে এবং এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে দুদিকে প্ল্যাটফর্ম মাঝখানে লাইন ঠিক আছে এবার এই থেকে আপনারা বুঝতেই পারছেন যে প্ল্যাটফর্মের ধরন হয় এবং রেলওয়ে প্ল্যাটফর্মকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় প্রথমে আসছে সেন্টার প্ল্যাটফর্ম এবং এক্ষেত্রে প্ল্যাটফর্মটি মাঝখানে থাকে এবং দুদিকে দুটি প্ল্যাটফর্ম লাইন থাকে এবং ট্রেন আসে এবং এর ক্ষেত্রে সবচেয়ে একটা সুবিধা হচ্ছে যে প্ল্যাটফর্ম করতে অনেক কম জায়গা লাগে এবং খরচাও কম হয় এবং দুদিক দিয়ে যদি দুটি ট্রেন আসে অনেক মানুষ ট্রেন চেঞ্জ করতে সুবিধা হয় এবং কোনো রকম সাবয়ে বা ওভারব্রিজে ব্রিজে ওঠারও দরকার হয় না সহজেই একটি ট্রেন থেকে অন্য ট্রেন চেঞ্জ করতে পারেন এবং এই ধরনের প্ল্যাটফর্মের একটাই একটু সমস্যা রয়েছে যে যখন একসঙ্গে দুদিক থেকে দুটি ট্রেন চলে আসে তখন মাঝখানের জায়গাটাতে একটু বেশি ভিড়ের সৃষ্টি হয় কিন্তু সেদিক থেকে দেখতে গেলে এই প্ল্যাটফর্মের অনেক সুবিধাই রয়েছে কারণ একটি প্ল্যাটফর্মের বা দিকে এবং ডান দিক দুটি লাইনের ক্ষেত্রে একটি প্ল্যাটফর্মই ব্যবহৃত হয় এবং এরপর যে দ্বিতীয় ভাগটি রয়েছে সেটি হচ্ছে সাইড প্ল্যাটফর্ম এবং যাতে প্ল্যাটফর্মটা একদিকে থাকে এবং লাইন মাঝখানে থাকে এবং এই ধরনের প্ল্যাটফর্ম সেই সব জায়গায় করা হয় যেখানে ট্রেন একটু বেশি সময় হল্ট করে এবং ধরুন এই প্ল্যাটফর্মে ট্রেন এলো এবং ট্রেন থেকে যাত্রী নামা ওঠা করার জন্য একটি বড় স্পেস থাকবে যাতে যাত্রীদের নামা ওঠা করতে অনেক সুবিধা হয় এবং এই ধরনের প্ল্যাটফর্ম সাধারণত সাইটে মানে এক নম্বর প্ল্যাটফর্ম বা সাইডে আট দশ এরকম প্ল্যাটফর্মে এরকম প্ল্যাটফর্ম আমরা দেখতে পান এবং এই ধরনের প্ল্যাটফর্মে ওভারব্রিজ সাবওয়ে এবং এক্সকেলেটারের ব্যবস্থা থাকে যাতে যাত্রীরা প্রান্তের প্ল্যাটফর্ম থেকে মাঝখানের প্ল্যাটফর্মে খুব সহজেই যেতে পারে এরপর আসছি স্টাফ টার্মিনাল প্ল্যাটফর্মে এবং এই ধরনের প্ল্যাটফর্ম বানানো হয় মূলত যেসব জায়গায় অত্যধিক ভিড় হয় এবং মাঝখানে একটি ফ্ল্যাট প্ল্যাটফর্ম করা হয় এবং দুদিক থেকে ট্রেন এসে থামে এবং যাত্রীরা ট্রেন থেকে নেমে সামনে একটি কমন রাস্তা থাকে সেখান থেকে স্টেশনের বাইরে এক্সিট করে থাকেন এবং এই ধরনের প্ল্যাটফর্ম করা হয় মূলত ডেড এন্ড মানে সামনে থেকে লাইনটা শেষ মানে মূলত টার্মিনাল স্টেশনগুলোতে আপনার এ ধরনের প্ল্যাটফর্ম দেখতে পাবেন এবং ছবিতে যেটা দেখতে পাচ্ছেন সেটি হা বাঁ হচ্ছে হাওড়ার বাইশ নম্বর প্ল্যাটফর্ম এবং ডান দিকেরটা হাওড়ার একুশ নম্বর প্ল্যাটফর্ম একসঙ্গে রয়েছে এরপর যে প্ল্যাটফর্মটা নিয়ে বলবো সেটি হচ্ছে ফ্লো থ্রু প্ল্যাটফর্ম এবং এই ধরনের প্ল্যাটফর্ম মেনলি টার্মিনাল স্টেশনে এবং আরও অনেক জায়গায় করা হয় যেখানে দুদিকে প্ল্যাটফর্ম থাকে এবং মাঝখানের লাইন থাকে ট্রেন এসে দাঁড়ায় এবং যাত্রীরা বাদিক এবং ডান দিক দুদিক থেকেই নামা ওঠা করতে পারেন এবং এ ধরনের প্ল্যাটফর্ম করা হয় প্রধানত ভিড় কমানোর জন্য এবং যাতে যাত্রীরা সুরক্ষিতভাবে ট্রেনে যাত্রা করতে পারেন এবং লাস্টে যে প্ল্যাটফর্ম নিয়ে বলবো সেটি হলো আইল্যান্ড প্ল্যাটফর্ম এবং এই ধরনের প্ল্যাটফর্মটা এরকম হয় যে মানে স্টেশনটা বড়ো কিন্তু প্ল্যাটফর্মের সাইড দিয়ে একটি করে ব্রাঞ্চ লাইন বেরিয়ে যায় যা সামন থেকে ডেড এন্ড হয় মানে লাইনটা সামনে থেকে শেষ এবং একটি ট্রেন দাঁড়ানোর মতো জায়গা থাকে এই ধরনের প্ল্যাটফর্মকে আইল্যান্ড টাইপ প্ল্যাটফর্ম বলে তাহলে বন্ধুরা আজকে আপনারা জানতে পারলেন যে ইন্ডিয়ান রেলওয়েজে কত ধরনের প্ল্যাটফর্ম হয় এবং তার কি কী ফাংশনালিটিস রয়েছে এবং এ ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন